অনাবৃষ্টি আর তীব্র খরার বিরূপ প্রভাব পড়েছে পাট উৎপাদনে আসনরূপ ফলন হয়নি বলে জানান কৃষকরা এমন পরিস্থিতিতে পাট জাগ দিতেও হিমশিম খেতে হচ্ছে চাষিদের তবে পানির সংকট কাটাতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি কৃষি কর্মকর্তার সবুজ পাট গাছে আছে মাঠের পর মাঠ এই চিত্র পাবনার আটঘরিয়া উপজেলার সুতার বিলে দেখতে চোখ জুড়ালেও এরই মাঝে লুকিয়ে আছে কৃষকের হাহাকার কেননা এবারের অনাবৃষ্টি আর তীব্র খরায় ভালো হয়নি পাটের ফলন মারা গেছে পাট গাছ কৃষকরা জানান অতিরিক্ত খরচ করে সেচ দিয়েও ফলন বাড়ানো যায়নি এখন পানি নাই পাট কাটি আমরা পাট মরে যাচ্ছে পাট শুয়ে বাড়তেছে না পাট জাগ দিয়ে বাড়তেছে না এবার তো বৃষ্টি নাই পাট বোনার সময় সেচ কত বুনবে পাট নাই যদিও বোন বোনছে পাটটা বড় হয় নাই অন্যদিকে পানির অভাবে পাট জাগ দেওয়া নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা পুকুর জলাশয়ে ভাড়া নিয়ে পাট জাগ দিতে গিয়ে ভারী হচ্ছে খরচের পাল্লা এবার মনে করেন কৃষকের লস লস ছাড়া মনে করেন কৃষকের ঘরে তো যাবে না এবার পাট পানি না পাইলে পাটের ফলন নাই এবার এবার বিল দিচ্ছি পরেই ঘর যে যাবে পুকুর ভাড়া পনেরোশো দুই হাজার টাকা ভাড়া নিয়ে পাট জাগ লাগে মেশিন দিয়ে পানি দেওয়া সার ইত্যাদি বিষ ইত্যাদি ইত্যাদিতে যে পাট ফলন হবে আর যা দাম পাওয়া যাবে তিন টাকা মন বেচলেও ও আমাদের খরচ উঠবে না যদিও গেট খুলে খালবিলে পানি প্রবেশ করানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি কৃষি কর্মকর্তার ড্যামরা সুইচ গেট আমার সুতীখালের সুইচ গেট আমাদের গেচুয়ার বিল আমাদের কৈতলা আমরা সেগুলো যাতে করে খুলে দিলে বাইরে যে পানির চাপ আছে সে পানি যাতে ভিতরে ঢুকতে পারে এবং কৃষকগণ যাতে তাদের যে নালাগুলো আছে তাদের খালগুলো আছে পর্যাপ্ত পানি হয় সেই বিষয়ে আমরা ইতিমধ্যে জেলা প্রশাসনের সহায়তায় আমরা আমাদের জেলার উন্নয়ন সমন্বয় সবাই আমরা সেটা উত্থাপন করেছি জেলায় এবার পাট আবাদ হয়েছে বিয়াল্লিশ হাজার সাতশো পনেরো হেক্টর জমিতে উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় ছয় লাখ টন desk report channel 24